আপনি কি আমায় বাংলা শেখাবেন নাকি? হ্যাঁ, দরকার পড়লে সব শিখিয়ে দেবো। হ্যালো হ্যালো, আর শোনো তিথি 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 শোনো, রাগ করো না। আমি একটা কাজ করছি, আমি আমি এখান থেকে অনলাইনে খাবার পাঠাচ্ছি। আমি দেখছি যদি কোনো ভালো ফাইভ স্টার হোটেলের খাবার পাওয়া যায়, আমি অর্ডার করে দিচ্ছি অনলাইন। হ্যাঁ, কোনো খাবার পাঠাতে হবে না, এ বাড়িতে যা রান্না হবে তাই খাবে। তোমার হবু বরটিকে আমি মানুষ করে দেব। আমি কি অমানুষ নাকি? হ্যাঁ, অমানুষ। উনি বাংলা বলতে পারেন না, সব ইংরেজি খাবারের নাম। বিটার গোড, বেক ফিশ, গ্রিল্ড ফিশ, মাছ ভাত বলুন, ডিম ভাত বলুন, মাংস ভাত বলুন। থালায় ঝোল ভাত নিয়ে চটকে চটকে খান। Hey, what do you mean by chotke chotke khan? Listen, you're going too far. You're going too far. No, I am not. বেশি বেশি একেবারে পুতু পুতু করে রেখেছে। Hey, hey, what do you mean by পুতু পুতু? পুতু পুতু করে রাখা মানে কি? আপনি বুঝবেন না। হ্যালো হ্যালো, প্লিজ আমার কথাটা শুনুন, তোমার ঝগড়া করো না। আমি পাঠাচ্ছি তো খাবার, বললাম তো। কোনো খাবার পাঠাতে হবে না, যে কটা দিন এখানে থাকবে তুমি ছেড়ে দাও আমার হাতে, সিধে করে দেবো তোমার এই হবু বরকে। তুমি আমার সিধে করে দেবে? তুমি জানো না আমি তোমার কি করতে পারি? কিচ্ছু করতে পারবেন না, বেশি কথা বললে একদম জেল কাস্টডি দিতে, আরং ধোলায় পড়বে তখন বুঝতে পারবেন। কি সব বলছিলেন না, গ্রিল ফিশ, বেক ফিশ, ওসব জুটবে না, জেলখানার খাবার জুটবে। তোমার তোমার এত বড় সাহস! আহা, তোমরা কেন এত ঝগড়া করছো বলো তো? ঝগড়াটা করো না। ওরকম ঝগড়া করতে নেই বাবা। বাবা শোনো না, বলছিলাম রাতের বেলায় তোমাকে ওই থোড় মোছা এসব রান্না করে দেবো। ফোনটা দাও, ফোনটা দাও। এই নাইরা নাইরা নাইরা, তুই খাবার পাঠা, এখানে থোড় মোছা কি সব বলে যাচ্ছে বাবা। যদি বলে তাহলে ওই কচু শাক, কচু চিংড়ি খাবে? হ্যাঁ, কচু চিংড়ি। এ নাইরা, কচু চিংড়ি এসব আমি খাই না কি? কি খাওয়াবে বলছে আমাকে এগুলো? বাবা তুমি এসব খাওনি? আমি এসব পছন্দ করি না। নাইরা তুই খাবার পাঠা আমায়। আরে দাঁড়া, আমি আমি বলে দিচ্ছি তিথিকে তোর কি কি পছন্দ অপছন্দ। ওকে ফোনটা দে। হ্যালো, তোমাকে তো বলছি তিথি ও কি পছন্দ করে আর কি পছন্দ করে না। আর একটা কথা, ও কিন্তু বেলা অব্দি ঘুমোতে খুব পছন্দ করে। সে তো বুঝতেই পারছি, সব বদগুণই আছে।